বাগানে কলমি শাক ভাজবো, ঘরের ভিতরে ভাজলাম না, বাইরে বাগান থেকে তুলেছি, যেহেতু বাগানেই যেন ভাজতে এলাম। এইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি শাকগুলোকে। এরা ভাববে যে কলমি শাকটা আবার দেখানোর আবার কি আছে, কিন্তু আমাদের কাছে কলমি শাকটা এখানে অমূল্য, পাওয়া যায় না, তাই জন্য বাগানে লাগানো হয়েছে। আমাদের কাছে কলমি শাকটা যে কি দুষ্প্রাপ্য একটা শাক, আর যেখানে পাওয়া যায় প্রচুর কস্টলি, মানে এক আটি কলমি শাকের দাম ইন্ডিয়ান মানি হিসাবে 800 থেকে 1200 টাকা দাম এক আটি। আর আমরা এই গরম সময় যখন আসে তখন মোটামুটি খেয়ে স্বাদ মিটিয়ে নিই। বাগানে লাগানো হয় যবে থেকে ঘরটা কিনেছি তবে থেকে, আগে তো অ্যাপার্টমেন্টে ছিলাম তখন কিনেই খেতাম, কিন্তু যবে থেকে ঘরটা কিনেছি মোটামুটি কলমি শাকের, এগুলো সব বাছা আছে বাগান থেকে তুলে আমি বেছে রেখে দিয়েছিলাম। ভাববেন না যে বাছা নেই এমনি করে নিচ্ছে বা কেটে নিচ্ছে, না না আমার বাছাই আছে, বেছে আমি পলিথিনে রেখে দিয়েছিলাম। দু তিনবার ভালো মতন করে ধুয়ে নিলাম, এবার রান্নার দিকে যাচ্ছি। রসুনগুলোকে থেতো করে নেব, এই যে রসুন কটা ছাড়িয়ে রেখেছি, আর শাক ভাজাতে আমাদের রসুন ভালো লাগে। শুকনো লঙ্কা আর তেল নিয়ে এসেছি, আমি এবারে গ্যাসটা জ্বালাবো। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। আমি কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, প্রথমে ভেজে তুলে নেব। আর ইন্ডিয়ার কলমি শাক এখানকার কলমি শাকটা তো একটু পার্থক্যই হবে, এই জায়গাটা একটু স্ল্যাপ স্ল্যাপ থাকলে ভালো হতো, জিনিসপত্র রাখতে একটু অসুবিধা হচ্ছে। শুকনো লঙ্কাগুলোকে ভেজে এইভাবে তুলে নিচ্ছি, আর রসুনটাকেও আমি ভেজে নিচ্ছি আগে, পুরো মমো করবে চারিদিকে রসুনের গন্ধতে। রসুনটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি, মানে একদম বেশি করে ভাজবো না, জাস্ট রসুনের গন্ধটা বেরিয়ে যাবে ততটুকু ভাজা। এরপরে আমি এখানে কলমি শাক কার কার ভালো লাগে জানাবেন, আর এইভাবে রসুন দিয়ে ভাজা কারা করেন জানাবেন। আমার যেমন কলমি শাকটা হলে রসুন দিয়ে ভাজা খেতেই হয়। একটু নুন দিলাম, পরে যদি লাগে তাহলে দেবো। শাকে সবসময় নুন একটুই দিতে হয়, অল্প পরিমাণে দিতে হয়, কারণ শাক দেখতে তো অনেকটাই লাগে, তারপর যখন কমে যায় তখন বোঝা যায় যে নুন বেশি হয়ে যায়। সবসময় ওই জন্য শাক ভাজা, শাকের যে কোনো তরকারিতে প্রথমে অল্পই নুন দিতে হয়, যদি প্রয়োজন লাগে তখন আবার নুন দেওয়া যাবে। শাকটা হয়ে এসছে, আর একটু হবে, জলটা দেখ যতক্ষণ না শুকোয় ততক্ষণ। এই তো শাকগুলো কোনো শাকটার দেওয়া হয় না, কিছু শাকটার কিছু দিয়ে না। কয়েকটা যে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটাকে এইবারে টুকরো করে উপর থেকে দিয়ে দিলাম, আর এই রসুন যে ভাজাটা দিয়ে দিলাম। দারুণ গন্ধ উঠেছে, আমার রসুনের গন্ধ খুব ভালো লাগে, রসুনের যে তরকারিটা দেওয়া থাকে ভালো লাগে। সেটা কমপ্লিট হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব, বন্ধ করে দিলাম গ্যাসটাকে। এখন চারদিকে না আমাদের ওই যে পাখির ঘরগুলো যেগুলো দেওয়া আছে, এক একটা তো বাচ্চা দিয়ে দিয়ে চলে গেছে, আবার নতুন করে ওরা আবার বাসা বাঁধছে, সুষ্ঠু ওদের বাসা বাঁধছে। ওরে বাবা, এক একটা খড় কোথায় থেকে থেকে নিয়ে আসে কে জানে, তাকে আবার সেই গর্তের মধ্যে নিয়ে যাওয়ার প্রসেস, এক একটা করে নিয়ে যাচ্ছে, অথচ যখন দরজাটা খুলে ফেলবেন না সেই এক ঝুড়ি পুরো খড় নিয়ে এই যে পুরুত করে বেরোলো, ওটা মানে টুনটুনি মনে হচ্ছে, আগের বারে টুনটুনিকে তাড়িয়ে ছেড়েছিল এই ইয়েগুলো
চড়াইগুলো। এবারে দেখি টুনটুনি বাসা বানাচ্ছে। ওহ কি কষ্ট মা গো, ওদের বাসা করে দিলেও তো নেবে না ওরা, ওদের মতন করে কে বাসা মারতে পারবে। খড় খাঁচি কোথায় থেকে, কঞ্চি কোথা থেকে যে কী সব নিয়ে আসে কে জানে বাবা, তুলো